কামব্যাক ইনিংস খেললেন ভালো ব্যাটিং করলেন কিন্তু একশ একাত্তরের পরও বাংলাদেশ হেরে গেল আজকে এটার জন্য আপনি মানে কাকে দায় দিবেন বা কেন এটা হলো কি বাংলায় বলবো না না ফার্স্ট অফ অল আমি মনে করি না এখানে আসলে দায় দেওয়ার কিছু নেই ধরেন নর্মালি আমরা যত টোটালি করি না কেন বা যত যে কোনো ম্যাচ খেলতে যাব না কেন ছোটোখাটো কিছু মিস্টেক থাকেই এবং ছোটোখাটো অনেক কিছু পজিটিভ থাকে তো আমার কাছে মনে হয় যে আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল দুটো ক্যাচ যেটা ছিল লিটন খুবই ভালো ফিল্ডার তো নর্মালি আমার কাছ থেকে হইলে হয়তো বা ডিফারেন্ট কিছু ছিল আমি আমি ওইরকম হয়তো মানের ফিল্ডার না বাট যেহেতু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার তো এই জন্য একটু হয়তো বা ওই সময় ক্রুশিয়াল মোমেন্ট ছিল কারণ দুইটা লেফটে ব্যাচম্যান খুবই ভালো ব্যাটিং করছিল। একটা পার্টনারশিপ আমাদের ব্রেক থ্রুটা তো খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল কারণ আজকের উইকেটে নর্মালি আমি যদি ব্যাটিং করে যেটা টে পেয়েছি যে নর্মালি সার যেরকম লাস্ট কয়েকটা ম্যাচ আমরা দেখেছি একশো চল্লিশ পঞ্চাশ হলেই উইনিং স্কোর হয় বাট আজকে উইকেটটাও একটু ডিফারেন্ট ছিল ভালো ছিল ব্যাটিংয়ের জন্য আবার এক সাইড ছোটো ছিল তো আমরা জানতাম যে একশো সত্তর আসলে মানে উইনিং স্কোর না বাট আমরা যদি ভালো পাঁচটা ছয়টা বল প্রথমে শুরুটা ভালো করি আর আমাদের যে চান্সগুলো আসবে ওগুলো যদি গ্র্যাপ করতে পারে তাহলে ডেফিনেটলি আমরা গেম গেমে থাকতে পারবো তো ওরা ছয় ওভার যদিও আমরা একটা আর্লি উইকেট নিয়েছিলাম বাট ছয় ওভার যেহেতু ওরা খুবই ভালো পাওয়ার প্লে ইউজ করেছে বাট সাকিবের ওই ওভারে আমাদের মোমেন্টাম আবার কাছে এসেছিলো লাস্টাই মনে করি যেহেতু সেট ব্যাটসম্যান ছিল তারা খুব ইজিলি ক্যালকুলেট করে ব্যাটিং করেছে তো অল অল আমি মনে করি দায় ঠিক না বাট আমরা ছোটো খাটো কিছু মিস্টেক করেছি সেজন্য এই ম্যাচটা আসলে আমরা জিততে পারিনি

আর যারা এইরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি শুধু আমি না যারা খেলছেন লাস্ট ষোলো বছর ধরে বলেন বা দুই যেটা বলেন যে টেস্ট স্ট্যাটাস থেকে তার আগে থেকে যারা খেলেছেন সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে ভালো করার চেষ্টা করে কোনো দিন হয় কোনো দিন হয় না বাট অ্যাট দ্য সেম টাইম যেটা মনে করি যে আমরা সবাই দেশকে রিপ্রেজেন্ট করি এবং এই প্রাউডটা নিয়ে আমরা মাঠে যাই এবং ভালো করার চেষ্টা করি Bo not bowling uh, Shakib uh, to the le two left-handers uh, was it a pre thing, or do you think it uh, misfired for Bangladesh considering the short boundaries and everything? Uh, not really. It's part of the game because when you are looking at those weekend, it wasn't a typical shot match. We a very good uh, batting track today, and also both the left-handers was set, and we had a feeling that probably can hold him back a little bit so that when the crucial uh, running point may come in the later of the uh, like innings so that he can come and bowl in this death over because he is a champion bowler so he can also bowl in the death overs and also when our that's bowlers, that's bowlers bowled in that period we got yeah, a couple of chances that we could capitalize so i don't think so it was a bad decision but i thought we missed those two crucial chances that cost us the game মুশফিক আপনারা যখন এই একশো রান করে ড্রেসিং রুমে গেলেন তখন আসলে আপনাদের ভিতরে ফিল্ডটা কেমন ছিল যে এটা ইজ ইট অ্যানাফ স্কোর টু উইন কেমন কেমন চিন্তাভাবনা ছিল নিজেদের বোলিংয়ের জায়গায় যে আইসে এরকম বোলিং করতে হবে বা এরকম কিছু আর আপনার কী মনে মানে এখন এইটা মানে অনেক বছর পরে আমরা আসলে খুব মানে ম্যাচ জেতার জায়গায় আসছিলাম মূল পর্বে

ডিফেন্ড করতে পারে যদি আমরা ভালো বলিং আর ব্যাটিং করি মানে ফিল্ডিং করি যেগুলো অপরচুনিটি আসে ওগুলো যেন আমরা গ্র্যাপ করতে পারি সেটা আনফরচুনেটলি হয়নি আর অল দ্য ক্রেডিট গোজ টু দেম অ্যাজ ওয়েল বিকজ একশো আপনার কন্টিনিউয়াসলি আপনাকে বাউন্ডারি কোর্ট মারতে হবে এটা এমন না যে আপনি দুই তিনটে ওভার রিভিল করলেন দেন আবার লাস্ট লেটার পার্টে যেটা কিনা ওরা কনসিস্টেন্টলি ভালো স্কোরিং অপরচুনিটি পেয়েছে এবং সেটা ক্যাপিটালাইজ করেছে একসাথে যেহেতু যেটা বললেন যে ছোটো ছিল তো আমি মনে করি যে এই হারে অবশ্যই খারাপ লাগে কারণ ভালো খেললে যদি আপনি সে টিম রেজাল্ট না করে ডেফিনেটলি সে ভালো খেলার কোনো মানে নেই বাট আমাদের আরও অপরচুনিটি আছে সামনে বড় বড় টিমের সাথে খেলা আছে আর টি টোয়েন্টি ফর্মেটে আমি মনে করি যে ছোটো টিম বা বড় টিম বলে কেউ নেই পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে ইনশাল্লাহ তার পরে রেজাল্ট আসবে এবং আমাদের চেষ্টা থাকবে নেক্সট ম্যাচ যেটা আছে সেটা অবশ্যই জয়ের জন্য খেলা এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা হারের অংশটা মানে ফলাফলের অংশটা যদি বাদ দেই তো প্রথম যেটা ইনিংস আপনার ব্যাটিংয়ে ভালো করলেন আগের ম্যাচটা তো ভালো করলেন রিসেন্ট পাস্টে ভালো করছিলেন না আপনারা ব্যাটিংয়ে ইভেন স্কটল্যান্ড বা এর সঙ্গেও ওমানের সঙ্গেও কষ্ট হয়েছে তো আপনার কি মনে হয় যে ব্যাটিং সাইডে যে একটা অস্বস্তিকর আবহাওয়া ছিল টিমের মধ্যে ব্যাটিং নিয়ে একটু সংশয় ওই জায়গাটা থেকে আমরা অ্যাটলিস্ট দূর হতে পেরেছি সরে আসতে পেরেছি এটা একটা পার্ট আরেকটা হচ্ছে যে মুস্তাফিজের বোলিংটা কি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না দেখেন ব্যাটিং পার্টটা টি টোয়েন্টি ইটস নট এ ইজি গেম টু আসলে কনসিস্ট্যান্টলি রান করা আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটেও দেখেন খুব রেয়ার আছে স্পেশাল হয়তো বা টপ ওয়ান টু থ্রি থেকে আপনি অনেক সময় পান যেখানে কিনা আপনাকে রিবিল্ড করার হয়তো বা সময় থাকে পরে আপনি চান্স নিতে পারেন বাট আমরা যারা ফোর ফাইভ সিক্স বা লেটার পার্টে খেলে তা আমাদের কনসিস্টেন্টলি রান করি ইটস আপনি আমাকে এক ওয়ার্ল্ডের একটা প্লেয়ারও দেখাতে পারবেন যেখানে কিনা এই সব এই জায়গায় রান করে তো আমি মনে করি যে আপস অ্যান্ড ডাউন অবশ্যই হবে বাট আমাদের মেইন যেটা ফোকাস করতে হবে যে কন্ডিশন বিচার করে আমাদেরকে অ্যাটলিস্ট এক দুইটা ব্যাটসম্যান যে মেকশিওর ওই দিনটা যেন তার দিনটা হয় যেরকম ধরেন আজকে নাইমেও খেলেছে মেকশিওর সেটা যেন তিরিশ চল্লিশ না হয় মেকশিওর ওটা আশি নব্বই ইভেন একশো হতে পারে বা আমি যেটা বা যারা লাস্ট ম্যাচকে খেলেছে সো মেকশিওর এটা আমাদের করতে হবে এবং এক একদিন এক একজন করলাম মনে এটা সবচাইতে যে কোনো ব্যাটিং লাইনআপের জন্য প্লাস পয়েন্ট কারণ একদিনই একদিন করবে এবং তার উপরে ভরসা করে পুরো টিম থাকবে ইটস নট লাইক দ্যাট তো আমরা চেষ্টা করি যার যেদিন থাকবে মেকশিওর ওটা যেন আমরা কাউন্ট করার চেষ্টা করি আর ফিচে বলিং নিয়ে বলবো যে হি ইজ এ চ্যাম্পিয়ন বোলার আর দেখেন আমার মনে হয় যে যেহেতু এইগুলো উইকেটটা ডেফিনেটলি ওর যেটা স্ট্রেং সেই অনুযায়ী হয়তো বা এখন হচ্ছে না বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে ওর যদি একরিশে আরেকটা হয়তো এক্সিকিউশনটা ঠিক রাখে আমার মনে ডেফিনেটলি ও যে কোনো সময় কাম ব্যাক করবে আর আমি মনে করি যে খুব বেশি আহমে খারাপ হচ্ছে তা না যেহেতু ও আমাদের উইকেট নিয়ে দিচ্ছে ব্রেক থ্রু নিয়ে দিচ্ছে হইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টি টোয়েন্টি ফর্মেট ভাই আমাদের বিপক্ষে দলে কোনো লেগ স্পিনার থাকলে এটা প্রচুর কথা হয় যে আমরা তাকে সামলাতে পারবো কি না বা কিভাবে খেলবো আজকে হাসারাঙ্গাকে আপনারা খুব ভালো খেললেন এটা কীভাবে হলো না এটা তো নতুন কিছু না আমাদের বাংলাদেশে যখন ওরা গিয়েছিল ওখানে ও ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দা ওয়ার্ল্ড বাট আমাদের ঢাকাতেও আমরা যেটা আমরা ওয়ান ডে সিরিজ খেলেছি জিতেছে তো ওখানেও আমরা পঞ্চাশভাবে খেলেছি তো আমরা একটু হলেও জানি যে ও কী করতে পারে আর যেহেতু যেটা বললাম যে আজকে উইকেটটা একটু ব্যাটিং সহায়ক ছিল তো স্বাভাবিক এখানে যদি আপনি একটু পজিটিভ ইন্টেন্ট নেই এবং ক্যালকুলেটেড রিক্স নিয়ে খেলেন তাহলে হয়তো বা সেটা ক্লিক করার চান্স থাকে তো সেটাই আমরা করেছি এবং লাকলি সেটা হয়েছে আলহামদুলিল্লাহ is somebody there okay, we will move on to uh, rahul roy next is sami uh, sami Rahman. হ্যালো শোনা যাচ্ছে হ্যালো ক্যান হের মিজ মুশিক ভাই আমার কোশ্চেনটা হচ্ছে আহ কোশ্চেন ম্যাচের বাইরে আমি যদি ইন্ডিভিজুয়াল কোশ্চেন করি আপনাকে যে শ্রীলঙ্কার এগেন্স্টে আপনার রেকর্ডটা খুব ভালো আজকেও ফিফটি পেলেন এর আগেও আমরা যে ফর্ম্যাটি বলি ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি শ্রীলঙ্কার এগেনস্টে আপনার রেকর্ড অলওয়েজ ভালো এবং আজকেও কি আপনি এটাকে স্পেশালি আপনার ভেতরে কোনো কিছু কাজ করে কিনা যে শ্রীলঙ্কার এগেনস্টে আমার ভালো করতেই হবে বা আজকে একটা ভালো ইনিংস খেলার আমার একটা চান্স না ফার্স্ট অফ এরকম কখনো মনে না প্রত্যেকটা অপোনেন্টের সঙ্গে চেষ্টা থাকে যে কনসিস্টেন্টলি যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য আর ভালো করে আসলে এখানে ইন্ডিভিজুয়ালি লাভ নেই কারণ আমার টিম যদি না যে সেটা আসলে ইট ডাজেন্ট মিন এনিথিং টু মি আর তাহলে একটা আপনার কথা শুনে মনে হলো তাহলে নেক্সট থেকে যার সাথে খেলাবে মনে করতে হবে যে শ্রীলঙ্কার সাথে খেলা তাহলে হয়তো বা আমার আরও ভালো করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ কৃতিকা I'm not sure if you answered this earlier, but what do you make of the rival Bangladesh and Sri Lanka? Is it a factor that you know, pushes uh, both to perform better? Oh. Uh, not really. I thought uh, last couple of years we have been playing so consistent cricket in all three formats, especially, so, and also again goes to Sri Lanka as well. They also uh, trying to rebuild their uh, structure as a team and also they are playing some good consistent cricket so whenever we meet in any format we try to uh, win as a team so that's the only part i thought and i think because they are also quite success against us in the past recent past because they have couple of uh, legion players who have been retired from that era so they had to rebuild again with their young side so uh, i thought a couple of uh, these things it, it really uh, uh, motivated us because we can now feel that we are neck on neck on the particular day. Whoever played really well, they had an edge uh, on the game, and today they played really well, so they come up winning the match. Okay. Thank you, Isam. মুসুফ ভাই একটু রানা ভাই বলছিল যে আপনি শ্রীলঙ্কার সাথে খুব ভালো করেন আমরা দেখছিলাম যে টি টোয়েন্টিতে আপনি কিছুদিন ধরে রানে ছিলেন না কিছুটা খারাপ লাগছিল কিনা আর রানে ফেরার পরে এখন আত্মবিশ্বাস কতটা আপনার হ্যাঁ যেটা আমি বললাম এর আগেও যে দেখেন টি টোয়েন্টি ফর্ম্যাটটা এমন যে যেখানে আসলে কনসিস্টেন্টলি রান করাটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট কারণ আপনি চার নম্বরে খেলেন বা তিনে বা অনেক সময় সাত আটেও খেলতে হয় টিমের সিচুয়েশনে আবার অনেক সময় দেখা যায় যে আপনি পাঁচ ওভারে যাচ্ছেন কোনো সময় সতেরো নম্বর ওভারে যাচ্ছেন তো ইটস ভেরি ডিফিকাল্ট আর আমি আসলে পোলার বা আসলে মতো এরকম গিয়ে ধাম ধুম করে মেরে ফেলে মানে দুই বল বা চার বল বা ছয় বল ফেলে আমার আমারও কিছু সময় লাগে বা আমারও কিছু স্ট্রেংথ আছে কিছু উইকনেস আছে তো সব কিছু নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি ডেফিনেটলি আর টি টোয়েন্টি ফরম্যাটে যেটা বললেন যে হ্যাঁ কয়েকটা ম্যাচ আমি যদি মনে করি আমার কাছে কয়েকটা ম্যাচ বাট সামহাও অনেক সময় অনেক দিক থেকে শুনে মনে হচ্ছে লাস্ট পাঁচ ছয় বছর ধরে রান করি না তো এই জিনিসটা আমাকে আরও মোটিভেটেড করেছে যেটা আমি ফিল করি তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যে টিমের কন্ট্রিবিউশনে যত বেশি রান করতে সেটা হইতে পারে দশ সেটা হইতে পারে আশি সেটা হইতে পারে একশো তো মুশিক ভাই শুনছেন এদিকে খুব কম রান হচ্ছিল তো আপনারা দেখলাম আজকে তিনটা স্পিনার নিয়ে নেমেছিলেন শ্রীলঙ্কার চারটা পেসার নিয়েছিল তো সেটা প্রত্যাশার সঙ্গে কি বাস্তবতার মিল পাননি সে এ গিয়ে যখন মানে খেলাটা শুরু হলো উইকেট যেটা আশা করেছিলেন সেটাতে সারপ্রাইজ হয়েছিলেন কিনা না আমার মনে হয় যে অ্যাজ এ প্রফেশনাল টিম আপনাকে কু কুইকলি অ্যাডাপ্ট করতে হবে সিচুয়েশন অনুযায়ী তো আমরা ফার্স্টে ডেফিনেটলি আমরা যেহেতু লাস্ট কয়েকটা ইনিংস দেখেছি এখানে আইপিএল বলেন বা লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপেরও এই গত দুই দিন আগেও যারা ওরা খেলেছিল তো আমরা জানি যে এখানে এভারেজ স্কোর কেমন বাট উইকেটে আমরা যখন দুই তিনটা ওভারে খেলে ফেলছি আমাদের ওপেনাররা তখন আমরা ভালো কমিউনিকেশন ফিডব্যাক পেয়েছি যে না আজকের উইকেটটা কম্পেয়ার টু অন্য জন্য অন্য দিনের চাইতে অনেক বেটার তো হোপফুলি এই উইকেটে আমাদের একশো ষাট প্লাস অবশ্যই করতে হবে যদি পারি তাহলে আরও হয়তো বা বেশি হলে বেটার হয় তো সেদিক থেকে মনে করি যে আমাদের ফ্রিকুয়েন্টলি সেটা কমিউনিকেশন ছিল আর বলিং অ্যাটাক নিয়ে দেখেন এটা আসলে যার যার স্ট্রেংথের ব্যাপার কারণ আপনি যদি এটা বলতে পারেন যে নাসুমকিতে ফার্স্ট ওভার একটা উইকেট নিয়েছিল বাট সেকেন্ড ওভার হয় হয়তো বা তারা চার্জ করেছে এই জন্য লাকিলি তারা কয়েকটা বাউন্ডারি পেয়েছে বাট আমি মনে করি যে আমরা এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট আপনি আপনি পাঁচটাকে স্পিনার খেলেন বা পাঁচটা পেস বলার বাট আপনি যদি ঠিক সময় ঠিক জায়গায় এক্সিকিউশন না করেন তো এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় আর তার তারা ক্রিয়েট করেছিল বাট আনফরচুনেটলি আমরা সেটা গ্র্যাবও করতে পারিনি অভিনন্দন আপনাকে আপনি দারুন একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন তবে আপনার কি মনে হয় আমরা একটু ডানহাতি বাম হাতি কম্বিনেশন নিয়ে একটু বেশি বদার কারণ আজকে দুজন বাহাতি ব্যাটসম্যান ছিলেন বলে আমরা সাকিবকে এ আনলাম না সাকিবকে দুটো একদম পর্যন্ত রেখে দিলাম সাকিব সাকিবকে আসলে বাহাতিদের এগেনস্টে বোলিং করতে না পেরি সাকিব আল হাসান হয়েছেন আরেকটা হচ্ছে আমরা ব্যাটিং এও প্রায় সময় দেখি যে বাউ হাতি ডানহাতি কম্বিনেশনের প্রতি খুব বেশি আমাদের আহ নজর দেওয়া হয় এটা কি আসলে এখনকার সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি চিন্তার বিষয় কিনা না এটা তো আসলে একটা ট্যাকটিক্যাল বিষয় এটা আসলে টিম ম্যানেজমেন্ট ঠিক করে থাকেন আর সবচাইতে বড়ো ব্যাপার দেখেন আপনি বাঁ হাতি ডান হাতি যেটাই করেন না কেন বা বলিংয়ে লেফট হ্যান্ড যে লেফট হ্যান্ড স্প্রে বল করতে পারবে না সেটা ঠিক না এটা কখনো আমরা বিলিভ করি না আর আজকের ম্যাচে যেটা হয়েছে আপনি ওর জায়গায় যে বলিং করেছে সে কিন্তু একটা অপরচুনিটি বারবার আমি বলছি সে কিন্তু একটা ক্রিয়েট করেছিল তো ওই অপরচুনিটিটা হয়ে গেলে দেখা গেল পরে রাইট হ্যান্ডে তো তখন ও আরও আরও ইম্প্যাক্টফুল হতে পারতো তাই মনে করি যে অ্যাট দ্য আউটকাম দেখে আমরা আসলে সেগুলো জিনিসগুলো নিয়ে বিচার করাটা আমার কাছে একটু সোকর লাগে আমার কাছে মনে হয় যে রাইট সময়ে রাইট বোলার এবং বেস্ট বোলাররা করছে কিনা এটা খুবই ইম্পর্ট্যান্ট আর যেহেতু গ্রাউন্ড একদিকে ছোটো ছিল তো আপনি এক এক কেন্ড থেকে আসলে ওই লেফট লেফট্যান্ড স্পিনার আনাটা একটু যে কোনো সময়ের জন্য একটু রিক্স হয়ে যায় তো ডেফিনেটলি আমার মনে হয় যে যা আমাদের ক্যাপ্টেন অধিনায়ক বলেন বা টিম ম্যানেজমেন্ট যেটা সিলেক্ট করেছিলাম আমি অনেক সবই ঠিক ছিল জাস্ট আমরা এক্সিকিউশন যেটা আমি বললাম যে আমরা দুটা ইজি চান্স ছিল যেটা যদি গ্র্যাপ করতে পারতাম ডেফিনেটলি ইটস গুটে বিনিয়ার ডিফারেন্ট বল গেম আর এই যে চ্যাম্পিয়ন বলে যেটা আমি বললাম যে আর ডেত ওভারে ওর বলিং করে ইভেন লাস্ট ওভারও তো আমি মনে করি যে সেই সেই দিক থেকে আমাদের অপশন তো অবশ্যই ছিল যে যদি লাস্ট ওভারও লাগে হি ক্যান বি দ্য বোলার Thank you.